সাদা পাথর, তার মানে আমি এই মুহূর্তে আছি সিলেট জেলার অন্তর্গত সাদা পাথর এলাকায়, বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট। এই জায়গাটা সিলেট জেলা থেকে, সিলেট সদর থেকে, শহর থেকে 35 কিলোমিটার দূরে কোম্পানিগঞ্জ উপজেলার অন্তর্গত এই জায়গাটা সাদা পাথর। এখানে গত বেশ কবছর থেকে পর্যটনের আনাগোনা খুব বেশি চোখে পড়ছে, কারণ জায়গাটা আসলেই একটা চমৎকার একটা জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, এগুলো সব ইন্ডিয়ার অন্তর্গত এই পাহাড়গুলো। আর যেটা বলছিলাম যে এই জায়গাটা হচ্ছে সিলেট সদর থেকে, শহর থেকে 35 কিলোমিটার দূরে। এখানে আসতে প্রায় 20 থেকে 25 মিনিট লাগে। আপনারা দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানি, ভারতের যে পাহাড়গুলো রয়েছে, উঁচু উঁচু পাহাড়, সেই পাহাড় থেকে এই পানিগুলো বেয়ে আসছে, বৃষ্টির পানি, পাহাড়ে জমে থাকা পানি, যার কারণে এই পানিগুলো এতটা স্বচ্ছ। দেখুন খুবই স্বচ্ছ এই পানিগুলো। কাছে আসো, কাছে আসো, আমরা একটু দেখাই। এই যে নিচে ধরো, এই যে পানিগুলো খুবই স্বচ্ছ, একদম ফ্রেশ। সবাই কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং পর্যটকরা এই পানিতে ঝাপাঝাপি করছেন, ডুবুডুবি করছেন। আমি আপনাদেরকে দেখাই, এই যে সারা দেশ থেকে প্রচুর পর্যটক আসছেন। এই যে হচ্ছে আমার ছেলে উমাইর, কেমন লাগছে বাবা? হ্যাঁ, ভালো। এই যে যেটা বলছিলাম যে স্বচ্ছ পানি, দেখুন প্রায় 1 ফিট এই জায়গাটা পানির উপর থেকে 1 ফিট নিচে, কিন্তু পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। দেখুন এই যে, দেখুন এটা স্পষ্ট পাথর দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রচুর মানুষ এখানে ঘুরতে আসেন, চারপাশে বসার জন্য অনেক সিট রয়েছে, এগুলো ভাড়া করতে হয়। ঘন্টায় কত করে নিচ্ছ তোমরা? আনলিমিটেড 100 টাকা। তার মানে হচ্ছে ও সকাল থেকে রাত পর্যন্ত থাকতে পারবে 100 টাকা। ও হচ্ছে জুনায়েদ, আমি ওর কাছ থেকে ভাড়া নিয়েছি সিট। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এখানে খেলাধুলা করছে। এই যে 1 বছর 2 বছর, ওরাও কিন্তু পানিতে ভিজে ঝাপাঝাপি করছে। দেখুন ভাই, পানি কেমন? ভালো, মজা লাগছে? কোথেকে আসছেন? হ্যাঁ, ঢাকা। আপনি তো এমন জায়গায় বসছেন যে খুব সুন্দর লাগছে আপনার দেখতে। হ্যাঁ, এই যে যেটা বলছিলাম, ওই যে দেখতে পাচ্ছেন যে ভারতের পাহাড়, দুই পাশ থেকে যে ভ্যালিটা দেখা যাচ্ছে, মাঝখান দিয়ে কিন্তু এই নদীটা বয়ে আসছে। এই নদীটা বয়ে আমাদের বাংলাদেশে পানিগুলো চলে আসছে, এবং এখান থেকে এই যে পাথর কোয়ারি আছে, এই পাথরগুলো উত্তোলন করা হচ্ছে। এই জায়গার পাথরগুলো উত্তোলন করে আমাদের দেশের বিভিন্ন ভবন, রাস্তাঘাট, সেখানে এই পাথরগুলো কাজে লাগানো হচ্ছে। তো প্রচুর মানুষ, এখান থেকে একটা সেতু দেখা যাচ্ছে যে এই পার থেকে এই পারে। ও, আর হচ্ছে যেটা বলছিলাম, সিলেট সদর থেকে 35 কিলোমিটার দূরে এখানে আসতে আপনার সিএনজি ভাড়া নেবে 1500 টাকা, 1500 থেকে 1800 টাকা, এই টাকার মধ্যে। আর এখানে এসে আপনাকে নামিয়ে দিবে, এরপরে প্রতি নৌকা 800 টাকা করে নেবে। এই নৌকায় 8 জন বসতে পারবেন আপনারা। তো আপনারা 8 জন শেয়ার করে এসে এখানে যতক্ষণ ইচ্ছা থাকতে পারবেন, এরপরে আবার চলে যাবেন এনজয় করে জায়গাটা। তো অসম্ভব সুন্দর এই জায়গাটা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাবা কী অবস্থা? ডুব দাও তো, বসো তো। ইয়ে, বসো। এই যে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করছে, বসো। তুমি ভয় লাগে? শুয়ে পড়ো, নাক মুখ বন্ধ করে শুয়ে পড়ো, ভয় লাগে? ওই যে দেখো, আরও 2টা বাচ্চা খেলাধুলা করছে। এই জায়গাটা খুবই সুন্দর এবং চমৎকার, পানিগুলো অনেক সুন্দর, আপনারা এসে বেড়াতে পারেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।